স্যার ইন্টারভিউ দিতে আসছিলাম। ওই ল্যাপটপ আপনার? আমার দরকার নেই, আমার ল্যাপটপ আছে। তারপরও এটা আপনি আমার কাছে বিক্রি করবেন, আমাকে কনভিন্স করেন, কী করে করবেন দেখেন স্যার? আমি তাহলে স্টার্টিং থেকে শুরু করি স্যার। স্যার ফলো মি স্যার, আসুন। হ্যাঁ আসুন আপনি। আহা, দেরি করছেন কেন? কি সব লোকজন ইন্টারভিউ দিতে আসে? আই নেক্সট সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? কাকে চাল স্যার? ইন্টারভিউ দিতে আসছিলাম। আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন? জি স্যার। তো আপনি যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিবেন সে প্রতিষ্ঠানের ব্যাপারে ন্যূনতম কোনো স্টাডি করেছেন আপনি? করছি স্যার, খুব ভালো মতো করছি। আমি ঢুকার আগে আপনার পুরো প্রতিষ্ঠানটাকে দেখছি, খুব ভালো প্রতিষ্ঠান স্যার। স্যার আমি এই প্রতিষ্ঠানে কাজ করতে চাই স্যার। না আপনি স্টাডি করেননি, আপনি করেননি স্টাডি। যদি করতেন ন্যূনতম যে ড্রেস কোড আছে সেটা মেনটেন করতেন আপনি। আপনার তখন ড্রেস কোডে ঠিক নেই, আপনি কী করে আসছেন এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য? আপনার তো শিক্ষাগত যোগ্যতা খুবই খারাপ। আচ্ছা আপনি বসুন। থ্যাংক ইউ স্যার। বলুন আপনি এর আগে কোথায় কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স কী কাজের? স্যার আমার সেলসের এক্সপিরিয়েন্স স্যার, ওই আমার বয়স যখন 7-8 বছর স্যার, তখন থেকে আরম্ভ স্যার। 7-8 বছর থেকে সেলসের এক্সপিরিয়েন্স মানে বুঝি নেই। আপনার আমি ব্যাপারটা বুঝে বলতেছি স্যার, আমার বয়স যখন 7-8 বছর তখন মার হাঁস মুরগির ডিম, পাপের গোয়ালের গরু, ছাগল, আলু, পেঁয়াজ এগুলো স্যার বাসার থেকে চুরি করে নিয়ে হাটে নিয়ে বিক্রি করতাম স্যার। এই তখন থেকে স্যার সেল করার একটা অভিজ্ঞতা স্যার আমার ভিতরে অটোমেটিকলি চলে আসছে। মানে হাঁস মুরগির ডিম, আলু, পেঁয়াজ এগুলো চুরি করে বিক্রি করতেন আপনি, সেই সেলসের এক্সপিরিয়েন্সের সাথে আপনি মিলাচ্ছেন আমার প্রতিষ্ঠানের প্রোডাক্ট বিক্রির সাথে? আরে না স্যার। তারপরে স্যার এই 1992 সালের দিকে স্যার আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পর আমি স্যার ইঁদুর মারার বিষ বিক্রি করতাম স্যার। ইঁদুর মারার বিষ? হ্যাঁ, ইঁদুর মারার বিষ বিক্রি করা স্যার তুচ্ছ বিষয় না স্যার, এটা অনেক বড় বিষয়। এটা বড় কী করে হলো বুঝিয়ে বলুন স্যার। বিরাট বড় ব্যাপার স্যার, আপনার বোঝায় বলতেছি। এই ধরেন স্যার ঢাকা শহরে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে, কেউ বরিশাল থেকে, কেউ নোয়াখালী থেকে, কেউ ময়মনসিংহ থেকে, কেউ নেত্রকোনা থেকে, এক একজনের মানসিকতা এক এক রকম। তাদেরকে কনভিন্স করে ইঁদুরের ওষুধটা বিক্রি করা স্যার এটা একটা বিরাট বড় ব্যাপার, সবচেয়ে বড় ব্যাপার রয়েছে সেটা আমি আপনাকে বলি সেটা স্যার। ওষুধটা ভুয়া ছিল স্যার, আমি নিজে বানাই বিক্রি করতাম। আপনার সেই ইঁদুর মারা বিষ ছিল ভুয়া, কিন্তু আমার কোম্পানির প্রোডাক্ট তো ভুয়া না। এই ভালো প্রোডাক্ট আপনি কী করে সেল করবেন? সেটাই তো স্যার, আমি 2 নম্বর ভুয়া জিনিস বিক্রি করতাম, আর আপনার জিনিস তো অরিজিনাল জিনিস, ভালো জিনিস, ভালো কোয়ালিটি, সেটা বিক্রি করতে পারবো না স্যার, কনফিডেন্স রাখেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার একটা পরীক্ষা নেব। ধরুন এই ল্যাপটপ, এটা আপনি আমার কাছে বিক্রি করবেন, কী করে করবেন আমাকে কনভিন্স করুন। স্যার আপনার ল্যাপটপ আপনার কাছে বিক্রি করবো এটা তো স্যার কোনো বিষয় না স্যার, এটা অন্য কিছু দেন স্যার, এটা কোনো বিষয় না স্যার। আপনি এটাই আপনি ধরেন এটা আপনারই প্রোডাক্ট, এই ল্যাপটপ আপনার, আমার দরকার নেই, আমার ল্যাপটপ আছে। তারপরও এটা আপনি আমার কাছে বিক্রি করবেন, আমাকে কনভিন্স করেন, কী করে করবেন দেখেন স্যার? আমি তাহলে স্টার্টিং থেকে শুরু করি স্যার। তো আমার হচ্ছে আপনি শুরু থেকে শুরু করতে যাচ্ছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ প্লিজ দেখুন স্যার। স্যার ফলো মি স্যার। আসুন। হ্যাঁ আসুন আপনি। কি হল নাম? আরে মোবারক সাহেব আসুন আপনি। আহা, দেরি করছেন কেন? এই এই কে কে আছো, কে আছো? এই রহিম সুমন কে আছো? আমার ল্যাপটপ রেটে লোক বের হয়েছে দেখছো?
বড় প্রেমা না জরুরি এখন ল্যাপটপ ক্ষতি করব। এখন কি হবে? এই বারবার তো আমার ল্যাপটপ নিয়ে ভাগছে, কত জরুরি ডকুমেন্টস। ল্যাপটপ তো বিষয় না, আমার ডকুমেন্টস কি হবে এখন? এমন বারবার আপনি জানেন এই ল্যাপটপ আমার কোন জরুরি এসেছে, আপনি জানেন? স্যার এটা জানিনি তো স্যার, আমি আপনার ল্যাপটপটা নিয়ে আসছি স্যার, আপনাকে সেল করতে হবে না স্যার। আরে ভাই এটা কেমন কথা বলতেছেন আপনি? আপনি আমার ল্যাপটপ নিয়ে গেছেন, আপনি আমার কাছে বিক্রি করবেন? এই তো স্যার আপনি বুঝে বলছেন স্যার, আপনি আমার বলছেন না ল্যাপটপটা বিক্রি করার জন্য। আরে কী বলেছেন আপনি, এটা কেমন কথা, এটা কেমন সেলস করার প্রক্রিয়া আপনার? স্যার আমার কাছে একটা ASUS আসাসের একটা ল্যাপটপ আছে, সাদা কালারের, প্রায় এক হাত লম্বা স্যার। এটা স্যার আমি স্যার 1,00,000 টাকার বিনিময়ে বিক্রি করবো স্যার। আপনি কি পাগলছেন নাকি? আমার ল্যাপটপের মূল্য 60,000 টাকা, আপনি 1,00,000 টাকা চাচ্ছেন কেন? হ্যাঁ স্যার হইতে পারে আপনার ল্যাপটপের দাম 60,000 টাকা, কিন্তু স্যার এটার ভিতরে যে আপনার ডকুমেন্টগুলো আছে সেটার দাম তো স্যার অনেক স্যার, সব মিলাই দিলে স্যার 1,00,000 টাকা দিলে হবে। এখন আপনি কিনবেন কিনা সেটা বলেন স্যার, না আমি স্যার অন্যত্র ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসুন অফিসে আসুন। ঠিক আছে স্যার, আসুন স্যার। এই স্যার এক্ষুনি স্যার, জি স্যার, সালাম আলাইকুম স্যার। এই যে স্যার আপনার ল্যাপটপ 1,00,000 টাকার বিনিময়ে আমি আপনার কাছে বিক্রি করলাম স্যার। স্যার এখন বলেন আপনার প্রতিষ্ঠানে চাকরি করার যোগ্যতা কি আমার আছে না নাই? তার মানে আপনি যা করলেন এটা আপনার কৌশল ছিল? স্যার এটা কেমন কৌশল ছিল ভাই? আপনি কি জিম্মি করে আপনি প্রোটেস্ট করবেন নাকি মানুষের কাছে? না স্যার অবশ্যই না, এক একজনের সাথে এক এক ধরনের কৌশল অবলম্বন করতে হবে স্যার। আপনার চেহারা দেখে আমি বুঝছি এই ল্যাপটপটা আপনার জন্য কত জরুরি, কত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর মধ্যে থাকে। এই জন্য স্যার ল্যাপটপটা নিয়ে আমি আপনার কাছে সেল করার একটা পদ্ধতি অবলম্বন করছি, আমি সাকসেস হয়েছি। সবার সাথে তো স্যার এক পদ্ধতি করলে হবে না স্যার, আমি স্যার কাস্টমারের চেহারা দেখলে বলতে পারি কার সাথে কী ধরনের কৌশল অবলম্বন করতে হবে। এ বিষয়ে স্যার আপনার টেনশন করতে হবে না, আপনি খালি বলেন আমার চাকরিটা ফাইনাল কিনা। আপনার চাকরি আলহামদুলিল্লাহ স্যার, অনেকটা কাস্টমার আছে স্যার, আমি সিলগের চলে আসতেছি স্যার। আজিব চিড়িয়া মাথার বুদ্ধি আছে, একটু ঘষা মজা করলে মনে হয় এটা দিয়ে কাজ কেমন যাবে দেখা যাক। স্যার এই ক্লায়েন্ট স্যার ফার্নিচারটা নেয় নেই স্যার, সেল করতে পারেন? সেল করতে পারো নাই? সেল করতে পারবো না সেটা তো আমি জানি, এই প্রতিষ্ঠানে আমি তোমার কেন যে রাখছি এটা তো আমি নিজেই বুঝি না। আরে মিয়া এই তো 5 বছর আগের কথা, 5 বছর আগে আমি তোমার প্রতিষ্ঠানে সেলসম্যান হয়ে ঢুকছি, আমি এখন মালিক। আর এই 5 বছরের মধ্যে তুমি মালিক থেকে সেলসম্যান, এই সেলসম্যানের চাকরিটা তো তুমি ঠিক মতো করতে পারতেছো না। রিপন তোমার মধ্যে আমি খুব ডেভেলপ দেখতেছি না, খালি নিমোশন। দেশের চারিদিকে উন্নয়নের জোয়ার, চারিদিকে উন্নয়ন হইতেছে, তোমার তো মধ্যে তো আমি উন্নয়ন দেখি না। উন্নয়নের জোয়ারে দেশ ভাসে গেতেছে আর তুমি ডিমোশনের জোয়ারে ভাসে গেতেছো। দেখো রিপন আমি তোমার 1 সপ্তাহ সময় দিতেছি, এই 1 সপ্তাহের মধ্যে তুমি যদি আমার সেলসের ডিমান্ড পূরণ করতে না পারো তাহলে তুমি রহিম। আরে ফার্নিচারের যে মাল টানে ব্যান চালায় যে রহিম, তার ব্যান ঢেলবা তুমি অবশ্যই, এছাড়া তোমার আর কি যোগ্যতা আছে? যাও স্যার।